রাজ্যের পঞ্চায়েত সমূহ কেতিয়া গঠন হব, কেতিয়া দায়িত্ব লব পঞ্চায়েত সভাপতি জিলা পরিষদের সদস্যই, পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে ফলাফল উলাল, বিজেপির দখল গল রাজ্যের গরিষ্ঠ সংখ্যক পঞ্চায়েত, কিন্তু এতিয়ালৈক গঠন নহল রাজ্যের পঞ্চায়েতরাজ। ধুমাচাঙত উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ, উচ্চ ন্যায়ালয়ে 15 জানুয়ারির শেষ সীমা দিছিল, 15 জানুয়ারি পার হল গঠন নহল পঞ্চায়েত। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে 15 জানুয়ারির ভিতর পঞ্চায়েতের নির্বাচন পতা ফলাফল আর শপথ গ্রহণ সম্পূর্ণ করার বাবে গুরুত্বপূর্ণ নির্দেশ দিছিল রাজ্য সরকারক, কিন্তু সেই নির্দেশ নির্দেশী হয়ে থাকিল। এই ক্ষেত্র দুর্বল মন্তব্য পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলৈর। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যে রায় দিছিল তাত কোৱা হৈছিল যে 15 জানুয়ারির আগতে ইলেকশন পতা, ফলাফল দিয়া, দায়িত্ব গ্রহণ করা, শপথ গ্রহণ সকলোখিনি অনুষ্ঠিত হয়ে যাব লাগে, কিন্তু সেই রায়ক এটা আপনাদের যেন অলপমান নামানা হয়েছে, আপনাদের যে লোক ডিসিশন এটা 15 তারিখের পিছত যাবগে, গতি উচ্চ ন্যায়ালয়ের যে রায় 15 তারিখ সেই ডেডলাইনটা পার হয়ে যাব। এই কার্যসূচীত মহামান্য উচ্চ ন্যায়ালয়ের যে পরামর্শ আছে ইতিমধ্যে 15 তারিখের আগে যে নির্বাচন করব দিয়েছিল নির্বাচন আমি ইতিমধ্যে সম্পূর্ণ করল, আর এই বিষয়ে ইতিমধ্যে আমি যেহেতু এই গোটেই বিষয়টা নির্বাচনী আয়োগের বিষয় আর পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের এনে প্রতিলিপি সমূহ বা নির্বাচনী স্টেটাস সমূহ অহাত সময় লাগে, কিন্তু আমি কিন্তু উচ্চ ন্যায়ালয়ের যেখানে আমার পরামর্শ এইমতে আমি সরকার 15 তারিখের বিহত নির্বাচনখিন আমি ইতিমধ্যে সমাপ্ত করেছো। প্রাগ নিউজক নবদলে জানা মতে মাঘ বিহুর পিছতে গঠন হব পঞ্চায়েত, পঞ্চায়েত প্রতিনিধিক দিব আধুনিক প্রশিক্ষণ। বিহুর পিছতে অহা সপ্তাহত আমি যেখানে পঞ্চায়েতত নির্বাচিত প্রতিনিধিসকলের শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যসূচীর ইতিমধ্যে আমি বিভাগীয়ভাবে আমি ইতিমধ্যে উপায়ুক্তসকলক পরামর্শ আগবাইছো, আর তার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পিছতেই প্রায় 27,000 আমার নির্বাচিত প্রতিনিধিসকলক পর্যায়ক্রমে তেখেতলোকক প্রশিক্ষণের ইতিমধ্যে আমার পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের প্রস্তুতি সম্পূর্ণ করেছো। নির্বাচিত হয়েও দায়িত্ব নোপার বাবেই রাজ্যের পঞ্চায়েতরাজ ব্যবস্থাটে এতিয়া সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পিছতো সময়মতে পঞ্চায়েত গঠন করব নোৱাৰা রাজ্য সরকারে কিমান সোনকালে এই কাম করব পারে সেয়া নিশ্চয়ক লক্ষণীয় হব। ভিডিও জার্নালিস্ট সৌরভ দেৰ সৈতে নয়নজ্যোতি ভূঞাৰ রিপোর্ট, প্রাগ নিউজ।